একটা কুরবানি করলাম, এই কুরবানি নিয়ে একটা ব্যাপক ষড়যন্ত্র চলতেছে, বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য এই মশালাটা। ইউনিভার্সিটিতে যারা যারা পড়ে, কলেজে যারা পড়ে, বর্তমানে ইয়াং জেনারেশন তারা এই অসুখে ভুগতেছে। ওরা বলতেছে কি, মুসলমানেরা এই গরু কুরবানি দিচ্ছে, পশু কুরবানি দিচ্ছে ঈদ ঈদের আনন্দের নামে, এটাকে একটা আনন্দ হলো? একটা পশুকে হত্যা করে আনন্দ করা যায়? পশু হত্যা তাদের কাছে কি মনে হচ্ছে? হারাম। অথচ যদি আপনি হিন্দু ধর্ম খুলেন, হিন্দু ধর্মও কুরবানি আছে, পশু হত্যা আছে। আপনি হিন্দু ধর্মের মহাভারত খুললে অনুশাসন পর্ব আপনার 88 নম্বর মন্ত্রটা পড়েন, সেখানে এইভাবে বলা আছে, তুমি যদি ঈশ্বরের উদ্দেশ্যে একটা গরু কুরবানি দেও তাহলে ঈশ্বর তোমার উপরে 1 বছর সন্তুষ্ট থাকবে। আর একটু আগে তো বললাম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মের কুরবানির কথা তো বললাম, তাহলে তাদের ধর্ম কুরবানির কথা আছে, কিন্তু এই নাস্তিকরা হিন্দু ধর্মের উপর কথা বলে না, খ্রিস্টান ধর্মের ইহুদি ধর্ম নিয়ে কথা বলে না, ওদের খালি যত রুখ ইসলাম ধর্ম নিয়ে। মুসলমানরা কুরবানি করলেই দোষ, ওরা যে পাঠা বলি দিচ্ছে কালিমার পায়ের উপর হিন্দুদের দোষ হয় না, খ্রিস্টানরা যে করতেছে ওগর দোষ হয় না, যত দোষ নন্দঘোষ, মানে যত দোষ ইসলামের ওদের চোখে দেখে না। আবার একদিকে দেখেন, ভালো করে বুঝেন, যে সারা বিশ্বে মুসলমানদেরকে কুকুরের মতো মারতেছে এই নাস্তিকদের মাথা ব্যথা নাই, আর আমরা পশু হত্যা করলে ওদের মাথা ব্যথা হচ্ছে। কত দামি, মানুষের চাইতে পশুর বেশি মায়া থাকবে না মানুষের বেশি মায়া থাকবে? মানুষের প্রতি মানুষের বেশি তো মায়া থাকার কথা। তো সারা বিশ্বে মুসলমানদেরকে মারতেছে, এই নাস্তিকরা একটা কথাও বলে না, আর আমরা কুরবানি এখন করবো না? একবার ইন্টারনেটে যদি যান রে ভাই, এমনভাবে বলতেছে মুসলমানরা পশু কুরবানি করে মহাপাপ করে ফেললো। আরে ভাই, এখানে একটা কথা, পশু কুরবানি করা বা পশু জবাই করা যদি পাপ হয়, তাহলে জীব হত্যা করে যে তোমরা গাড়ি বানাও বা আপনার ওই বা ক্ষেত থেকে ধান কাটতেছো, তো ধানেরও তো একটা জীবন আছে, জীবন আছে না? আমরা জীব হত্যা করে পাপ করছি, তোমরা যখন ধান থেকে ধান কাটছো, এটা কি পাপ হচ্ছে না? আপনার কাঠ কেটে গাছ কেটে যে বাড়িঘর বানাচ্ছ, কত কিছু করছো, এটা পাপ হচ্ছে না? ওরা বলবে না 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 না, জীব মারতেছি, গাছের তো প্রাণ নাই। কে বলছে গাছের প্রাণ নাই? মুসলমান ধর্ম থেকেও দলিল দিতে পারবো, দিব না, একটু হিন্দু ধর্ম থেকে দিই, গাছেরও প্রাণ আছে। হিন্দু ধর্মের একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। ভবিষ্যৎ পুরাণ যদি খুলেন তাহলে প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়, নাম হচ্ছে সৃষ্টির বর্ণনা, 76 নম্বর মন্ত্রটা বলেন, সেখানে বলছে যে অন্তঃসংগাব ভবন্তে, অর্থাৎ গাছেরও জীবন আছে, তো সুখং দুঃখং সময়ন্যতা, তারাও সুখ এবং দুঃখ অনুভব করে। তো কি গাছেরও জীবন আছে না? এখন ওরা বলবে না গাছের তো জীবন আছে, বুঝলাম, মজার ঘটনা। ওরা বলছে গাছের তো জীবন আছে, কিন্তু গাছ তো কথা বলতে পারে না, গাছ তো শুনতেও পারে না, তো গাছ মারলে সমস্যা নেই। তো আপনাকে বলি ভাই, ধরেন আপনার একজন ভাই আছে, আপনারই আপন ভাই, কানেও শোনে না, ঠোসা, মানে বধির, মুখ দিয়েও কথা বলে না, মানে বোবা। তো একে যদি এখন মেরে ফেলি তা আপনার কষ্ট লাগবে না? আপনি তো বলবেন যে না, আমার ভাই কানেও শোনে না, মুখ দিয়েও কথা বলতে পারে না, চিৎকারও করতে পারে না, তাহলে তাকে মানে তার কোনো সমস্যা নেই, এই কথা কি বলবেন? আরও বলবেন যে মহামান্য আদালত, সে এমন একটা মানুষকে হত্যা করছে, সে একজন মাসুম বেগুনা, সে কান দিয়েও শুনে না, মুখ দিয়েও আপনার কথা বলতে পারে না, এরকম একজন নিরীহ মানুষকে মানছে, এ বলবেন না? তখন আদালতে আপনার রায়টা আরও বেশি হবে, হ্যাঁ তুমি এরকম নিরীহ একজন মানুষকে মারছো, তো এরকম গাছকে মারলে আরও বেশি পাপ হবে তাহলে আপনার কথা অনুযায়ী, কারণ গাছ তো কানেও শুনে না, চোখেও দেখে না, আর আপনার কি জানি বলে কোথাও বলতে পারে না, সম্মানিত উপস্থিতি। এই একটা বিষয়। আরেকটা বিষয় কি, একজন নাস্তিক এবং একজন মুসলমানের মধ্যে এই বাহাস, এই বিষয়টা নিয়ে, যে কি পশু কুরবানি, গরু কুরবানি, বিশেষ করে বিশেষ করে হিন্দু যারা আছে, এরা তো কী করে, গরু কুরবানি আপনাকে দিতে দিবে না। এই জন্য এখন কিন্তু খুব চলতেছে, নেটে যাবেন, ইন্টারনেটে দেখবেন, খুব বোকাবাদ্য করতেছে মুসলমানরা, তো গরু যারা কুরবানি দিতে দেয় না, এরকম নাস্তিক হিন্দুদেরকে প্রশ্ন করেন যে ভাই বুঝলাম, তোমাদের ধর্ম রয়েছে, দলিল তো দিছি একটু আগে, তো ধরো তোমাদের বাড়িতে যদি গরু থাকে 4টা, কথার কথা আপনার বাড়িতে 4টা গরু আছে, 4টার মধ্যে 2টা গাভী আর 2টা কি বাসুর, তো 1 বছর পরে দেখা গেল ওই গাভী 2টা আরও 2টা বাচ্চা দিল, তাহলে কয়টা গরু হইল আপনার বাড়িতে এখন? 6টা। তো 1 বছর পর তারপরে বছরে দেখা গেল গাভী আরও 2টা বাচ্চা দিছে, এবং আগে যে 2টা বাচ্চা দিছিল 2 বছর পর তো তাদেরও বাচ্চা হবে, হবে কি হবে না?
তাহলে আরো ওই বাচ্চারও বাচ্চা দুইটা হলো, তাহলে কয়টা হইলো? দশটা। আবার পরের বছরও দেখা যাবে কি, আবার গাভী দিছে দুইটা, আবার এই বাচ্চাগুলো আরো দিছে চারটা, তাহলে এবার কয়টা হইলো? ১৬টা। এইভাবে দেখা যাচ্ছে পাঁচ ছয় বছরের মধ্যে আপনার বাড়িতে গরু হবে ২০টা, পালবেন কি দিয়ে? থাকার মতো জায়গা থাকবে? হ্যাঁ, খাওয়ানোর মতো ব্যবস্থা আপনার থাকবে? তখন ওরা বলবে না, তাহলে আমরা কি করব, গরুগুলা এইভাবে আমরা বাড়িতে রাখবো না, তখন ছেড়ে দিব। তো ছেড়ে দেন দেখি, বাংলাদেশে যত গরু আছে একদিন ছেড়ে দেন, বাংলাদেশে যত গরু আছে একদিন ছেড়ে দিলে পরে আগামী বছর খাবেন কি? এইটাই তো থাকবে না, সব ফসল খেয়ে ফেলবে। তাহলে ছেড়ে দিয়েও উপায় নেই। ওরা বলবে না, জঙ্গলে ছেড়ে দিব। নাস্তিকদের কথা, এত বোকা, তো জঙ্গলে ছেড়ে দিতে পারবে না, বাঘে খাবে, সিংহই খাবে। তো বাঘে না খেয়ে, সিংহই না খেয়ে মুসলমানরা খাক, খেয়ে কিছু বিক্রি বিক্রি করে কিছু টাকা হোক, এটাই তো ভালো নাকি? মানুষে খাক, মানুষ খেলে তো আরও টাকা হচ্ছে, বা মানুষের আরও খাদ্যের একটা ব্যবস্থা হচ্ছে। তো তখন আবার বলবে, হ্যাঁ বুঝলাম যে গরু খাইয়া আমাদের সম্পদ নষ্ট হচ্ছে না, আরও ভালোই হচ্ছে, তো গরু কেটে আনন্দ করতে হবে কেন? নাস্তিকদের প্রশ্ন। তো ভাই ওদেরকে বলেন, আমরা এই গরু ছাগল জবাই করে আনন্দ করি? আমরা কি আনন্দ করি, হৈহুল্লো করি, মদ খাই? আমরা কি সিনেমা দেখতে যাই? অনেকে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু গরু, আপনার গরু ছাগল জবাই করে কুরবানির দিন আল্লাহ কি আমাদেরকে বলছেন যে তোমরা নাচ গান করো, আনন্দ ফুর্তি করো? বলছে কি? বলে নাই। আমরা তো আনন্দ ফুর্তি করি না, বরং আমরা কি আনন্দটা করি, অনেক গরিব মানুষ আছে সারা মাস সারা বছর পোলট্রি খায়, ছাগলের গোস্ত ৮০০ টাকা কেজি খাওয়ার মতো ক্ষমতা আছে, গরুর গোস্ত ৫০০ টাকা কেজি খাওয়ার মতো ক্ষমতা আছে। এই কুরবানির দিন ওই সমস্ত মানুষেরও একটু গরুর গোস্ত বা কুরবানির গোস্ত খাওয়ার মতো একটা ভোগ আমরা করে দিলাম, এটা কি অন্যায় হবে? এবং কি গরিব ধনী সবাই মিলে একাকার হয়ে আমরা এটা এই সবাই একদিন এমনভাবে পার করছি, যেই দিন সবাই কেউ কেউ ধনীও খায় গরিবও খায়। তো এরকম ধনী খায় গরিব খায়, গরিবের কষ্ট দূর করা, এটা কি অন্যায় হতে পারে? এরকম আনন্দ কি হারাম হতে পারে? একজন নাস্তিককেও যদি বলেন, ভাই এরকম আনন্দ কি খারাপ হবে, ও বলবে যে না ভাই, এরকম আনন্দ খারাপ নয়। তাহলে এই যে আমরা কুরবানি করতেছি, এটা কি খারাপ? খারাপ নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো সর্বপ্রথম ভালোভাবে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। কুরবানি ফরজ না ওয়াজিব, না সুন্নাত না সুন্নাদে মুআক্কাতা, কোনটা? সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে একটি হাদিস রয়েছে ইবনে মাজার ৩১২৩ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তি কুরবানি রাখা করার মতো, কুরবানি দেওয়ার মতো শক্তি সামর্থ্য থাকে, ওয়ালাম ইউজাহি, এরপরও সে যদি কুরবানি না দেয়, ফেলা তাকরাবেন না মুসাল্লানা, সে যেন আমাদের এই ঈদগাহের মাঠে না আসে। অত্র হাদিস দ্বারা যে কথাটা বোঝা যায়, যাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রয়েছে সেই সমস্ত ব্যক্তিগণ যদি কুরবানি না দেয়, তাহলে আল্লাহ রাসূল সে সমস্ত মানুষদেরকে সাবধান ও সতর্ক করেছেন, তারা যেন কুরবানির মাঠে না যায়। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে কুরবানি দেওয়াটা কি ফরজ বা ওয়াজিব, যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এই বুঝটাই বাংলাদেশের অনেক আলেম ওলামা, বিশেষ করে আমাদের হানাফি মাজহাবের যে সমস্ত আলেম ওলামাগণ রয়েছেন, তারা এই বুঝটাই এখনও বুঝে আছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা আরেকটা হাদিস দ্বারা যে রহিত হয়ে গেছে সেইটার তারা খবর রাখেনি। হাদিস দ্বারা কি বোঝা গেল, কুরবানি দেওয়া ওয়াজিব, দিতেই হবে, উপায় নাই। আরেকটা হাদিস খুলেন, তার আগের হাদিস অর্থাৎ ইবনে মাজার ৩১২২ নম্বর হাদিস, একই সাহাবি বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাও বর্ণনা করেছেন। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা ইউয়াহজাহি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার নিয়ত করতেন, ইস্তারা কাবর শাইনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইটা খাসি কিনতেন, অত্যন্ত মোটা তাজা, আজিমাইনে বড় সড়, আজিমাইনে সামিনাইনে, অত্যন্ত বড় সড় মোটা তাজা দেখে একটা
দুইটা খাসি আপনার ক্রয় করতেন, এবং কি সেই খাসিটা ছিল আকর আনাইনে শিংওয়ালা, আমলা হাইনে, এবং রংটা ছিল ধূসর রং, মাউজু আইনে, এবং সেই ছাগল দুইটা ছিল খাসি করা, মানে অন্ডকোষ বের করা। এই কথাটা আমি একটু পরে নিয়ে আসব। তো এই দুইটা জিনিস কুরবানি করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি যখন করতেন তখন বলতেন, একটা কুরবানি করতেন ওয়া আন উম্মতি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত উম্মত তখন ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য, যারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিবে সকলের জন্য আল্লাহ রাসূল কি করেছেন, কুরবানি দিয়ে গেছেন। আরেকটা পশু কুরবানি করতেন, ওই যে দুটার কথা বললাম না, আরেকটা পশু কুরবানি করতেন ওয়ান মুহাম্মাদিন ওয়ান আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের পক্ষ থেকে। অত্র হাদিস দ্বারা বোঝা গেল কি আল্লাহ রাসূল কুরবানি করে গেছেন তার সমস্ত উম্মতের জন্য, যে সমস্ত উম্মত রাসূলের যুগে ছিল এবং এখনো আসতেছে এবং সামনে কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারাই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, সমস্ত মুসলমানের কুরবানি কে করে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন। এই হাদিস দ্বারাই দলিল হিসেবে গ্রহণ করে আপনি তাফসির ইবনে কাসির যদি খুলেন তাহলে 14 নম্বর খণ্ডে 472 পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যাদের নামে মাঝহাব তৈরি হয়ে গেছে, তারা দুজন বলতেছেন এই হাদিস দ্বারা আগের হাদিসটা রহিত হয়ে গেছে, মানে কুরবানি দেওয়া যে ওয়াজিব ছিল এই ওয়াজিবটা কি হয়ে গেছে, উঠে গেছে, এখন কুরবানি হচ্ছে ঐচ্ছিক বিষয়। বিষয়টা আরও যদি বিস্তারিত বুঝতে চান তাহলে আপনি আবুদায় আপনার ইয়াটা যদি খুলেন, ওই তাফসির ইবনে কাসিরের 14 নম্বর খণ্ডে 472 পৃষ্ঠায় আবু সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবি, তিনি বলতেছেন আমি আবু বকর উমর, অন্যান্য হাদিসে আসছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে উমর এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমি প্রতিবেশী ছিলাম, তারা প্রত্যেক বছর কুরবানি করতেন না, কারণ তারা প্রত্যেক বছর যদি কুরবানি করতেন তাহলে মানুষ তাদেরকে দেখে ভেবে নিপ্ত যে কুরবানি করাটা মনে হয় ফরজ বা ওয়াজিব, এই জন্যে তারা মাঝে মধ্যে কুরবানি করতেন না, যেন মানুষ বুঝে কুরবানিটা প্রত্যেক বছর দেওয়া ওয়াজিব নয়, এটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, মানে দিলে গুণা, আপনার যদি কুরবানি দেন তাহলে নেকি হবে, না দিলে গুণা হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে দলিলটা নিয়ে আসলাম, এটা কি বিনা দলিলে আপনাদের সামনে বললাম না দলিল দিয়ে, তার দলিলের আলোকে স্পষ্ট হলো কি কুরবানি দেওয়াটা ওয়াজিব ছিল, কিন্তু এই ওয়াজিব বিষয়টা উঠে গিয়ে এখন কুরবানি দেওয়াটা কি হয়েছে, ঐচ্ছিক বিষয় হয়ে গেছে। আমাদের একজন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই বক্তব্য দেওয়ার কারণে, আমাদের দেশের অনেক মাজহাবি আলেম রয়েছে, সবাই না কিন্তু, যারা বিষয়টা বুঝে তারা বলে না, কিন্তু যারা বিষয়টা বুঝে না, না বুঝে ওনাকে গালাগালি করে, বলছে হ্যাঁ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছে আল্লাহ রাসূল বলছেন কুরবানি দেওয়া ওয়াজিব, ও বলছে না কুরবানি না দিলে কোনো সমস্যা নাই, দিলে নেকি হবে, তাহলে এত বড় একটা ভুল ফতোয়া দিয়ে পুরো জাতিকে সে গোমরা বানালো, অন্তত বাংলা ভাষার যত আপনার মানুষ রয়েছে সব মানুষ ওনার বক্তব্য শুনবে, বক্তব্য শুনে গোমরা হয়ে যাবে। আরে ভাই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি এই বক্তব্য দেওয়ার কারণে গোমরা হয়ে যান যে কুরবানি দেওয়া ওয়াজিব নয় ঐচ্ছিক বিষয়, দিলে নেকি হবে, না দিলে গুনাহ নেই, তাহলে আবু বকর কি গোমরা হয়ে গেছেন না, আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা গোমরা হয়ে গেছেন না, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু, যিনি রাসূলের সব সময়ের খাদেম ছিল, তিনি কি গোমরা হয়ে গেছেন না, ইমাম আহমদ বিন হাম্বল গোমরা হয়ে গেছেন না, ইমাম শাফি কি গোমরা হয়ে গেছেন না। সম্মানিত উপস্থিতি, আসলে তারা কেউই গোমরা হননি, বরং যিনি বলতেছেন যে কুরবানি দেওয়া ওয়াজিব এবং ওয়াজিব যারা বলে না তারা গোমরা হয়ে গেছে, বরং উল্টা তারাই গোমরা হয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক বলি আমিন। তাহলে কি বোঝা গেল, কুরবানি দেওয়া কি ওয়াজিব না ঐচ্ছিক বিষয়,
ঐচ্ছিক বিষয়, দিলে কি হবে, না দিলে গুনাহ নেই, এখন তো বেঁচে গেলেন। কিন্তু কুরবানির কত বড় ফজিলত এটা কি জানেন সম্মানিত উপস্থিতি? কুরবানির এত বড় ফজিলত তাফসির ইবনে কাসিরের 14 নম্বর খণ্ডের 464 পৃষ্ঠায় প্রখ্যাত একজন ইমাম সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাই, তিনি তার কাছে যদি টাকা না থাকতো তাহলে টাকা ধার করে হলেও তিনি কুরবানি দিতেন। তাকে জিজ্ঞাসা করা হতো, ভাই আপনি ঋণ করে কুরবানি দিলেন কেন? তখন তিনি সুরা আপনার ইয়ার সুরা হজ্জের 36 নম্বর আয়াতটা পেশ করতেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, লাকুম ফিহা খায়রিন, তোমাদের জন্য সেখানে কুরবানি করাতে কল্যাণ আছে, অতএব ঋণ করা টাকা দিয়ে হলে আমি কুরবানি দিয়ে ওই কল্যাণটা আমি ধরব, ওই কল্যাণ ছাড়বো না। বলেন তো এখন আরও বেশি ভালো না খারাপ হলো? এই জন্যেই যারা আমরা আছি সবাই যা যতটুকু পারি, আপনার টাকা আছে 1 লাখ টাকা দিয়ে কুরবানি দিবেন, যদি তাও না থাকে তাহলে 10,000 টাকা দিয়ে কুরবানি দেন, একটা খাসি কিনে কুরবানি দেন, যদি তাও না পারে তাহলে 2-3 হাজার টাকা দিয়ে 2-3 বার বাচ্চা হয়েছে এরকম ছাগল কিনে কুরবানি দেন, কিন্তু কুরবানি দেওয়া ছাড়িয়েন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে আলোচনা যে আমরা কুরবানি যে দিব এই কুরবানিটার পশু কি হবে। সাধারণত কুরবানির পশু হচ্ছে 1 ছাগল, 2 ভেড়া, 3 দুম্বা, 4 গরু, 5 হচ্ছে উট। এই 5টা পশু দিয়ে কুরবানি দিতে হয়। কয়টা পশু? 5টা। আকিকার জন্যে ছাগল, আকিকার জন্যে কি ছাগল, কিন্তু কুরবানির জন্যে কি 5টা জিনিস, 1 ছাগল, ভেড়া, দুম্বা, উট এবং কি গরু। এই 5টা জিনিস দিয়ে কুরবানি করতে হবে। কিন্তু 5টা জিনিস বাদ দিয়া অন্য কোনো পশু দিয়ে যদি কুরবানি করেন, বিশেষ করে আমাদের এই ভারত বাংলাদেশ উপমহাদেশে দেখা যায় অনেক মানুষ মহিষ দিয়ে কুরবানি করে। সম্মানিত উপস্থিতি, ভালো করে মনে রাখবেন, মহিষ দিয়ে কুরবানি করা জায়েজ নাই। শুধু মুসলমানের ধর্মে মহিষ দিয়ে কুরবানি করা জায়েজ নাই এরকমটা নয়। আপনি যদি খ্রিস্টান ধর্ম দেখেন, খ্রিস্টান ধর্মের বাইবেল যদি খুলেন তাহলে বুক অফ লাবি, এই বুক অফ লাবি খণ্ডের আপনার 22 নম্বর অধ্যায়ের 21 নম্বর অনুচ্ছেদটা পড়েন, সেখানে বলা হচ্ছে তোমরা যদি কুরবানি করো তাহলে ছাগল, গরু এবং ভেড়া দিয়ে কুরবানি করো। আপনি যদি ইহুদি ধর্ম দেখেন, তাওরাতের বুক আপনার লেবীয় খণ্ডের 22 নম্বর অধ্যায়ের 21 নম্বর অনুচ্ছেদ, সেখানেও বলা হচ্ছে তোমরা যখন কুরবানি করবা তখন তোমরা ছাগল, ভেড়া এবং গরু দিয়ে কুরবানি করবা। ওদের ধর্মে উট দিয়েও জায়েজ ছিল না। উট খ্রিস্টান ধর্ম দা এবং হিন্দু ধর্ম তাদের জন্য উট খাওয়া হারাম। বুক অফ লাবি আপনার 11 নম্বর অনুচ্ছেদের আপনার 11 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, তাওরাতে আসছে, বাইবেলও আসছে কি, তোমাদের জন্য উট খাওয়া হারাম, কারণ উট নাপাক প্রাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অনেক বড় রহমত, আল্লাহ আমাদের জন্য উটকে হালাল করেছেন বলি আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা মাসালা কি, যদি কেউ উটের গোস্ত খাওয়ার সময় উজু করা অবস্থায় খায় তাহলে তার উজুটা ভেঙে যাবে, পরবর্তীতে আবার উজু করে তারপর তাকে নামাজ বা অন্যান্য ইবাদত করতে হবে, বুঝা গেছে? কিন্তু ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে উট খাওয়া নিষেধ, কুরবানি তো আলাপই নেই। তাহলে ওদের ধর্ম গরু দিয়ে আপনার মহিষ দিয়ে কুরবানি করা জায়েজ নাই, আমাদের ধর্ম কুরবানি দিয়ে করা জায়েজ নাই। অনেকে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 36 নম্বর আয়াতে এবং 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, তোমরা কুরবানি করো বাহিমাতুল আনাম, অর্থাৎ গৃহপালিত পশু দিয়ে কুরবানি করো। তো গৃহপালিত পশুর মধ্যে যেমন গরু পড়ে, যেমন উট পড়ে, যেমন ছাগল পড়ে, যেমন দুম্বা পড়ে, যেমন ভেড়া পড়ে, অমনি তো মহিষও পড়ে। সম্মানিত উপস্থিতি, এই দলিল নেওয়া যাবে না। কেন? আল্লাহ রাসূলের যুগেও তো গৃহপালিত পশু হিসেবে মহিষ সাহাবায়ে কেরাম পালন করেছেন, কিন্তু কোন সাহাবি মহিষ দিয়ে কুরবানি করেছেন? আল্লাহ রাসূল কুরবানি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এমর্মে ভুয়া কোনো হাদিসও নাই। আমার কথা কি বুঝছেন? তাদের ঘরেও কিন্তু মহিষ ছিল, তারা কিন্তু কেউই মহিষ দিয়ে কুরবানি করে নাই। এখন আপনি বলবেন মহিষ খাওয়া কি হারাম? জি না ভাই, মহিষ খাওয়া হারাম না, মহিষ খাওয়া হালাল। হারাম নয়,
তাহলে মহিষ দিয়ে কুরবানি হবে না কেন? মহিষ দিয়ে কুরবানি হবে না এই কারণে যে মহিষ দিয়ে কুরবানি আল্লাহ রাসূল এবং তার সাহাবা একরাম কেউই করেন নাই, যদিও তাদের ঘরে মহিষ ছিল। বোঝা গেছে? আরেকটু বলি, ঘোড়া খাওয়া হালাল না হারাম বলেন তো। আচ্ছা ভালো করে বলেন, ঘোড়া খাওয়া হালাল না হারাম? হ্যাঁ হারাম। আপনারা সম্মানিত উপস্থিতি, ওই যে আব্দুর রাজ্জাক উস্তাদি যে কথাটা বলে সেই কথাটাই বলতে মনে চায় কি, হাদিস হাদিস গ্রন্থেই পড়ে রইল, কেউ দেখলো না। ঘোড়া খাওয়া যে হালাল, ঘোড়া খাওয়া যে হালাল, একটা দুইটা হাদিস না, পৃথিবীতে যতগুলো হাদিস গ্রন্থ আছে। আপনি অত দূরে গেছেন কেন? এদিকে আসেন, কাছাকাছি আসেন, দূরে থাকবেন না। যারা খুতবা সুরবা শোনার সময় পিছনে থাকে, আল্লাহ রাসূল বলছেন ওরা যদি জান্নাতে যায় তাও পিছনে যাবে। আমার কথা কি বুঝছেন? লাইনে থাকলে হবে না, পিছনে আছেন। খুতবা শোনার সময় যারা পিছনে থাকে, আল্লাহ রাসূল কি বলছেন? ওরা জান্নাতে গেল পিছনে যাবে। বুঝেন নাই? এটা তো বুঝলেন না। আপনি মনে করছেন জান্নাতে তো যাবই। আরে ভাই, ওই যে চাউল দেনা চাউল বড় বিষে, তো চাল তো আগের লাইনে যে আছে তাকেও দিবে, পিছনে যে আছে তাকেও দিবে, তো আপনি কেন লাইনগুলো কাটিয়ে আগে যেতে চান? সিরিয়াল ভেঙে আগে যেতে চান না? তো দিবেনই তো, পাবেনই তো আপনি। তো দুনিয়ার 10 কেজি চালের জন্য যদি ডুপ্লিকেট করে লাইনের আগে যাইয়া খাড়ান, তাহলে জান্নাত পাওয়ার জন্য কেন পিছনে খাড়াবেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন। বলছিলাম কোন বিষয়টা? ঘোড়া খাওয়া। বলছিলাম হাদিস হাদিস গ্রন্থেই পড়ে রইল, কেউ বলে না। বুখারি খুলেন, বুখারিতে 5019 নম্বর হাদিস, 5519 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের একজন স্ত্রী বলতেছেন, যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, রাসূলের স্ত্রী, নাম হচ্ছে আপনার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে নাহারনা ফারাসান আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফা আকালনাহু, আমরা রাসূলের যুগে ঘোড়া জবাহি করতাম এবং ঘোড়ার গোস্ত খেতাম। এরপরে আরেকটা হাদিস, 5520 নম্বর হাদিস সহিহ বুখারীর, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল খায়বার আন লুহুমুল খুমুরি, আল্লাহ রাসূল খায়বরের যুদ্ধের দিন আমাদেরকে গৃহপালিত গাধা, যেটা যেটা গাধা গৃহপালিত বর্ণনা, কিন্তু যেটা গৃহপালিত গাধা, এইটার গাধার গোস্ত খাওয়া নিষেধ করে দিয়েছেন, যেটা বন্য সেটা জায়েজ। এরপর তিনি বলছেন ওয়া রাক্ষাসা ফি লুহুমিল খাইলি, এবং ঘোড়ার গোস্ত খাওয়াকে আল্লাহ রাসূল আমাদেরকে জায়েজ করে দিয়েছেন। এই হাদিসগুলো বুখারিতে আছে, মুসলিমে আছে, আবু দাউতে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজা আছে, নাসাইতে আছে, যেটাকে আমরা কি বলি সিয়াসিত্তা, মানে ছয়খানা সহি কিতাব। যদিও ছয়খানা সহি কিতাব না, এটার নাম হবে কুতুবে সিত্তা, মানে বড় ছয়খানা কিতাব। তো যাই হোক, এই 6টা গ্রন্থের মধ্যে আছে ঘোড়ার গোস্ত খাওয়া কি হালাল। আর আমরা আমাদের বাংলাদেশের মানুষ, বিশেষ করে আরবের মানুষ না, বিশেষ করে বাংলাদেশের মানুষ, বিশেষ করে এই কামারিয়া গজিয়া বা এই এই দুল্লা ইউনিয়নের মানুষ মনে করে ঘোড়া খাওয়া হারাম। এই জন্য কি করে, ঘোড়াটা দিয়ে অনেক কাজ করালো, কাজ করার পরে কি করে, যখন বয়স হয়ে যায়, যখন আর কাজে আসে না, তখন ওই যে পাহাড়ে নিয়ে ছেড়ে দেয়, বেচারা না খেয়ে মরে থাকে। এটা কিন্তু হবে না। আমি কি বুঝাতে পারছি? ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ না, জায়েজ নয়। আপনার রুচি হন না খাবেন না, যেমন আপনার গরু গোস্তে রুচি হন না খান না, কারো ছাগলের গোস্তে রুচি হন না খান না, তাই বলে এটি কি হারাম বলা যাবে? এখন কথা, ওই যে মহিষ দিয়ে কুরবানির কথা এসে ঘোড়ার আলোচনায় আমি আসছিলাম, আমি বলতেছিলাম ঘোড়া খাওয়া হালাল না হারাম হলো, তাহলে হালাল, তাহলে ঘোড়া দিয়ে কুরবানি করেন। সম্মানিত উপস্থিতি, ঘোড়া হালাল হওয়ার কারণেও, যে ঘোড়া হালাল হওয়ার পরেও যেহেতু কুরবানি করা জায়েজ না, ঠিক মহিষের গোস্ত খাওয়া জায়েজ কিন্তু কুরবানি করা জায়েজ না, কেন বলেন তো? আমি কিন্তু একটু আগে বলছি কি কারণে, আল্লাহ রাসূল এবং সাহাবীরা করেন নাই। বুঝাতে পারছি? যখন বাজারে গিয়ে মাসালাটা নিয়ে আলোচনা হবে, তখন কি বলবেন যে ভাই মহিষের গোস্ত খাওয়া জায়েজ, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল এবং সাহাবা একরামের ঘরে মহিষ থাকার পরেও তারা কুরবানি করে নাই, এই জন্য মহিষের গোস্ত, মহিষ কুরবানি করা জায়েজ নাই। বুঝাতে পারছি? বুঝা গেছে? পশু বুঝলেন। এরপরে কোন কোন পশু দিয়ে কুরবানি করবেন, কিভাবে করবেন, পশুটার বৈশিষ্ট্য কেমন হবে, 1 নম্বর আলোচনায় কুরবানিটাকে বয়স হতে হবে, মুসিন্না হতে হবে। যে হাদিসটি আসছে আবু দাউতের 2797 নম্বর হাদিস,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁতওয়ালা গরু ছাড়া, মুসিন্না গরু ছাড়া, মুসিন্না পশু ছাড়া কুরবানি করিও না। যদি তোমাদের মুসিন্না কুরবানি করতে ই হয় তাহলে তোমরা কি করো, তাহলে ফা তাজবাহু জাজআতাম মিনাজ জানি, তাহলে তোমরা এক বছরের ছাগল কুরবানি করো। আমি কি বুঝাতে পারছি? তাহলে সরি, ছয় মাসের ছাগল কুরবানি করো ছাগলের ক্ষেত্রে, মুসিন্না ছাগলের ক্ষেত্রে আল্লাহ রাসূল এইভাবে বললেন যে তোমরা দাঁতওয়ালা ছাগল ছাড়া কুরবানি করিও না। কিন্তু ছাগলের ক্ষেত্রে কি করবা, ছয় মাসেরটা হলে তোমরা করতে পারবা। বোঝা গেছে? আচ্ছা, এইখানে যে মুসিন্নার কথাটা আসছে, এখানে মুসিন্না শব্দটার অর্থ যেটা আমাদেরকে বুঝতে হবে, মুসিন্না মানে দাঁত উঠার মতো বয়স হয়েছে এরকম পশু। যেমন ছাগল দাঁতে কয় বছরে বলেন তো? এক বছরে। গরু দাঁতে কয় বছরে? দুই বছরে। উট দাঁতে কয় বছরে? পাঁচ বছরে। কয় বছরে? পাঁচ বছরে। এটা হাদিস দ্বারাও প্রমাণ, তাফসির ইবনে কাসির 14 নম্বর খণ্ডে 472 নম্বর পৃষ্ঠায় পাবেন। এইটা বর্তমান যারা পশুবিজ্ঞানী ওরাও তো বলতে পারবে দাঁত কয় বছরে হয়। আমি নেটে সার্চ দিয়ে দেখলাম, তারাও বলছে ছাগল দাঁতে এক বছর, গরু দাঁতে দুই বছরে। বোঝা গেছে? তাহলে এইখানে দাঁত কি উঠতে হবে, এটা কি শর্ত? জি না, দাঁত উঠতে হবে এটা শর্ত নয়। কেন? হাদিসটা বুঝেন, আবু দাউদের হাদিস, আপনার 2799 নম্বর হাদিসটা খুলেন। মুজাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের যুগে একবার কুরবানির সময় আপনার ছাগলের খুব দাম বেড়ে গেল। আমার কথা কি বুঝছেন? ছাগলের দাম বেড়ে গেল, খুব দাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বললেন, শুনো, তোমরা যদি এক বছরের ছাগল না পাও তাহলে তোমরা কি করো, ছয় মাসের ছাগল দিয়ে কুরবানি করো। আমার কথা কি বুঝছেন? তাহলে কি বলছেন, এক বছরের ছাগল যদি না পাও, তার মানে কুরবানি দিতে গেলে ছাগলের বয়সটা কত হবে? এক বছর। এক বছরেই দাঁতে এই হাদিসটা দ্বারা বোঝা যাচ্ছে। এখন যদি এক বছরেরটা না পাওয়া যায় তাহলে কি করো, ছয় মাসেরটা দিয়ে কুরবানি করো। তাহলে ছাগলের ক্ষেত্রে এখানে বয়স পাওয়া গেল কত বছর? মুসিন্না এক বছর। এরকম গরুর ক্ষেত্রেও আপনার গরুর হিসাব আছে যে আপনার গরু দুই বছর হয়েছে কিন্তু দাঁত উঠে নাই, তাহলে আপনি এটা কুরবানি দিতে পারবেন। এখানে একটা কথা আছে, কি কথা? আপনি জানতেছেন গরুর বয়স দুই বছর কারণ আপনার বাড়ির গরু, অথবা আপনার পাতা পাড়া প্রতিবেশীর গরু, অথবা আপনার বিশ্বস্ত সূত্রে যার কাছে কিনছে লোকটা বিশ্বস্ত, জানেন মিথ্যা কথা বলবে না, ও বলতেছে আসলে আমার গরু বয়স দুই বছর, ছাগলের বয়স এক বছর, কিন্তু দাঁত হয়নি, মুসিন্না এখনও হয়নি, তাহলে সেটা দিয়ে আপনি কুরবানি করবেন। কিন্তু বাজারে কিনতে গেছেন, বাজারওয়ালা যদি 5000 বার যদি দালালে বলে যে এটা আমার দুই বছর হয়েছে, ছাগলটা যদি বলে এক বছর হয়েছে, আপনি নেবেন না, কারণ দালালের 100-তে 100 জনের মৃত্যু প্রায়। ও গরুটা বিক্রি করার জন্য আল্লাহর কসম না, আরও যদি কসম থাকে তাও বলবে, এদের কাছ থেকে অন্তত দাঁত দেখেই কিনবেন, কিন্তু আপনার বাড়িতে আছে, আপনার হিসাব আছে দুই বছর, তাহলে এটা দিয়ে কুরবানি দিবেন, যদিও দাঁত না উঠে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। 3 নম্বর কথা, যে পশুটা নিখুঁত হতে হবে, আবু দাউদ 2802 নম্বর হাদিসটা খুলেন। আবু দাউদের 2802 নম্বর হাদিস, বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তু জাজু ফিল আজহি, কুরবানি করার জন্য জায়েজ নেই 4টা পশু, এক আউ রুহা বাইয়ুনুন আওয়া রুহা, এমন পশু যার স্পষ্ট কানা, চোখ স্পষ্ট কানা বা অন্ধ। এখন একটা হলেই হবে না দুটা? একটা অন্ধ হলেই হবে, দুইটা হলে তো আলাফি নেই। আমার কথা কি বুঝছেন? এখানে একটা বিষয় আছে, গরু কিনতে গেছেন বা ছাগল কিনতে গেছেন, চোখটা দেখে নেবেন। কিভাবে? আপনি গরু বা ছাগলের চোখের দিকে আঙ্গুলটা নিয়ে যাবেন, যদি চোখ ভালো হয় তাহলে তো চোখ নড়াবে, আবার বাম পাশে নিয়ে যান, যদি চোখ ভালো হয় তাহলে তো মাথা সরাই নেবে, আর যদি চোখ ভালো না হয় তাহলে কিন্তু মাথাও নড়াবে না, চোখও সরাবে না, চোখ বন্ধ, চোখের পাতা বন্ধ করবে না, তাহলে বুঝতে হবে আপনার পশুটা কি হচ্ছে, কানা আছে, এটা দিয়ে কুরবানি হবে না। দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল মারিজু বাইয়িনুন মারাজুহা, স্পষ্ট রোগা, এমন রোগ যেটা স্পষ্ট রোগ বোঝা যাচ্ছে যে মনে মরে যাবে এরকম অবস্থা, এরকম পশু দিয়ে কুরবানি চলবে না।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাড় ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটে, এরকম পশু দিয়ে হবে না। এখন এইখানে একটা বিষয় আছে, ল্যাংড়া বলতে কেমন ল্যাংড়া? এমন ল্যাংড়া যে আপনার হেঁটে হেঁটে যে কুরবানির মাঠে নেবেন বা যেই জায়গায় কুরবানি করবেন ওইখানে যেতে পারতেছে না, এরকমটা কুরবানি চলবে না। কিন্তু হালকা ল্যাংড়ায়, হালকা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, স্পষ্ট ল্যাংড়ায়, অল্প ল্যাংড়ালে হবে না, স্পষ্ট ল্যাংড়ায়, এরকম পশু দিয়ে কুরবানি হবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাসিরু আল্লাতি লা তাবকা, এমন জরাজীর্ণ অসুস্থ হাড্ডি মুড্ডি সব শুকাই গেছে। বুঝা গেছে কি, অসুখ নাই কিন্তু কিন্তু হাড্ডি শুকাই গেছে, হাড্ডি দেখা যায়, শরীরের গোস্ত নাই, এরকম পশু দিয়ে কুরবানি হবে না। কিন্তু বয়স বেশি হয়ে গেছে কিন্তু গরুর স্বাস্থ্য ভালো আছে, এই বয়স বেশি হওয়ার কারণে কুরবানি হবে না, এরকমটা নয়। যেটা এই হাদিসটার মধ্যেই আছে, বয়স বেশি হলে সমস্যা নেই কিন্তু কুরবানিটাকে কী হতে হবে, সতেজ হতে হবে। আরেকটা আবু দাউদের 2805 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল আজহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কুরবানিতে নিষেধ করেছেন কি, বি জাবা আতিল উজুনি ওয়াল কারনাই, চোখ আপনার শিং ভাঙা অথবা কান কাটা পশু কুরবানি দিতে নিষেধ করেছেন। যেই পশুর শিংটা কি থাকবে, ভাঙা থাকবে অথবা কান কাটা ছিঁড়া ফুটা থাকবে, এটা দিয়ে কুরবানি হবে না, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। এখন এখানে একটা বিষয় যে লেজ কেটে গেছে তাহলে কি হবে, আরে ভাই নাক কাটায় কান কাটায় যদি না চলে তাহলে লেজ কেটে গেছে এটা কি হবে বলেন, এটা একটু বুঝে নিতে হবে। আল্লাহ কোরআন মাজিদে বললেন যে তোমাদের পিতামাতাকে তারা যদি কোনো কথা বলে তাদের কথায় তোমরা উহ শব্দটা করিও না, উহ শব্দটাই করা আল্লাহ নিষেধ করেছে, তাহলে ওখানে মনে মারা যাবে। যেখানে উহ শব্দই নিষেধ, পিতামাতা যতই রাগ করুক আপনি উহ করতে পারবেন না, সেখানে কি মারা যায় আছে, এটা কি বলতে হবে? তো যেখানে কান কাটাই চলবে না, কান ফুটাই চলবে না, সেখানে লেজ কাটা কি আর বলতে হবে? এখানে আরেকটা বিষয়, দাঁত যদি ভেঙে যায় অথবা দাঁত যদি উঠে যায় তাহলে কি হবে, তাহলে কোনো সমস্যা নেই। আবু দাউদের 2803 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের একজন সাহাবী বলছেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কুরবানির পশুর দাঁত ভেঙে যায় তাহলে কোনো সমস্যা নেই। বোঝা যেতে গেছে? এখানে একটা আবার নতুন মাসালা, অনেকে নতুন মাসালা দেয় যে নিখুঁত কুরবানি আল্লাহ তাআলা দিতে বললেন, তাহলে ওই যে অনেক ছাগলের অন্ডকোষ বের করা হয়, অনেক গরুর যেটাকে বলদ বানানো হয় ষাঁড় থেকে, এটা তো খুঁত আছে সমান্ত উপস্থিতি, এটা কি খুঁত, এটা কি খুঁত? পাঁঠা এক পাশে রাখেন, আপনার খাসি এক পাশে রাখেন, কোনটা মানুষ নিবে, খাসাটা নিবে মানুষ, তাই না? আর আল্লাহ রাসূল খাসা দিয়েই কুরবানি করেছেন, একটু আগে হাদিসটা বিগত হয়ে গেছে, কোনটা, ওই যে 2 নম্বর হাদিসটা যেটা বলছিলাম ইবনে মাজার, আপনার 3122 নম্বর হাদিস, আল্লাহ রাসূল যে কুরবানি করলেন দুইটা খাসি আপনার দুইটা ছাগল, সেই দুটাকে বলা হয়েছে মাউজু আইনে, মানে অন্ডকোষ বের করা। তাহলে আল্লাহ রাসূল নিজেই অন্ডকোষ বের করাওয়ালা ছাগল দিয়ে কুরবানি দিয়েছেন, তাহলে আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তারপরেও আপনার ফাতহুল বারী, সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থ ফাতহুল বারীতে আপনার 10 নম্বর খণ্ডের 12 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনু হাজার আসকালিনী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি ছাগলের অন্ডকোষ বের করা হয় বা ষাঁড়ের অন্ডকোষ বের করা হয় তাহলে ওই ছাগল বা ওই ষাঁড়ের স্বাদ বৃদ্ধি পায় এবং গোস্তের গন্ধ দূর হয়, তাহলে এটা তো আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? রুচির দিক দিয়ে আরও বেশি ভালো, তাহলে এটা কোনো নিখুঁতের কোনো সমস্যা নেই। নিখুঁত কুরবানি দিতে হবে শুধু এটা আমাদের ধর্মে নয়, এটা সব ধর্মেরই বিধান। যদি আপনি হিন্দু ধর্ম খুলেন, হিন্দু ধর্মের মধ্যে রয়েছে, খ্রিস্টান ধর্মের মধ্যে রয়েছে, ইহুদি ধর্মের মধ্যে রয়েছে, খ্রিস্টানদের বাইবেল খুলবেন, খ্রিস্টানদের বাইবেল খুললে আপনার বুক অব লাবি 22 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদটা পড়েন, তাওরাত যদি খুলেন আপনার লেবীয় খণ্ডের 22 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদটা পড়েন, সেখানে মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলছেন, শুনো তোমরা যখন তোমার উম্মত যখন কুরবানি দিবে তখন ওই কুরবানির পশুটাকে নিখুঁত হতে হবে, তার কান কাটা হলে চলবে না, তার চোখ হলে অন্ধ হলে চলবে না, তার হাত পা ভেঙে গেলে বা নেংড়াইলে চলবে না, এরকমটা হলে কি কুরবানি করা যাবে না। বুঝা গেছে? কঠিন কথা বলছে। হিন্দু ধর্মের একটা গ্রন্থ রয়েছে, গ্রন্থটির নাম হচ্ছে কঠ উপনিষদ।
কট উপনিষদের প্রথম অধ্যায়ের প্রথম বল্লির 3 নম্বর মন্ত্রটা শুনেন। আচ্ছা, মন্ত্র বললে কি রাগ করেন? আমি বলি এই কারণে যে যেন আপনারা ইসলাম সম্পর্কে আরও শক্ত ধারণা থাকে বা আপনাদের বিশ্বাসটা আরও শক্ত হয়। যেহেতু একই কথা যদি 10 জন হুজুর বলে তাহলে কি এটা আপনার ভাল লাগবে না? আর যদি আমি একলাই বলি আর অন্য কেউ যদি না বলে তাহলে তো আপনার কাছে এটা ভাল লাগবে না। তো ঠিক ইসলাম ধর্ম যে কথা বলতেছে, দেখা যাচ্ছে হিন্দু ধর্মটা ওই কথা বলছে, খ্রিস্টান ইহুদি ধর্ম ওই কথা বলছে, তাহলে কি আপনার বিশ্বাসটা আরও শক্ত হবে কি হবে না? পাশাপাশি অন্যান্য ধর্মের যারা আছে এদের বিশ্বাসটা ভাঙবে কি ভাঙবে না? এইখানে বলতেছে হিন্দু ধর্মের কোট উপনিষদ প্রথম অধ্যায় প্রথম বলি 3 নম্বর মন্ত্র বলতেছে যে কি, যে পিত উদকা জগদ তৃণা দগ্ধ দুহা নিরি ইন্দ্রিয়া, অর্থাৎ যেই পশু আর আপনার পানি ভক্ষণ করবে না, জীবনের মতো পানি খাই নিছে, মানে মরা মরা অবস্থা, জগদ তৃণা আর কোনো দিন ঘাস খাবে না, জীবনের মতো ঘাস খাই নিছে, দগ্ধ দুহা আর কোনো দিন দুধ দিবে না, জীবনের মতো দুধ দিয়ে দিছে, এরপর বলছে নিরি ইন্দ্রিয়া আর কোনো দিন বাচ্চা দিবে না, তত এদত যদি কোনো ব্যক্তি এরকম কোনো পশু দান করে, কুরবানি করে, তা উৎসর্গ করে, তাহলে কি হবে? বলতেছে ও আনন্দ নামতে লোকস্থান লোকস্থান সগচ্ছতি, তাহলে এরকম লোক এমন নরকের মধ্যে যাবে যেই নরকের মধ্যে কোনো আনন্দ নাই, শুধু দুঃখ আর দুঃখ। তাহলে ওদের ধর্ম কি বলতেছে, যেই পশুটা আপনি কুরবানি করবেন, উৎসর্গ দিবেন, সেই পশুটাকে কি হতে হবে? সুস্থ সবল নিখুঁত হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। এখন কুরবানি যে করব, কুরবানি করার সময় কুরবানি আরেকটা জিনিস, আরেকটা মাসালা এখান থেকে বললে ভালো হয়, সেটা হচ্ছে কি, আমাদের দেশে কুরবানি করার সময় অনেক মানুষ কুরবানির সাথে আকিকা ঢুকাই দেয়। সম্মানিত উপস্থিতি, কুরবানির পশুর সাথে আকিকা চলবে না, কারণ কি, ওই কুরবানির পশু হচ্ছে ছাগল ভেড়া দুম্বা উট আর গরু, কিন্তু আকিকার পশু কি ছাগল ভেড়া দুম্বা। আপনি গরুর মধ্যে যে উই দিয়ে দিলেন, আপনার আকিকা দিয়ে দিলেন, আকিকার আপনার গরুর মধ্যে কুরবানির একটা ভাগ দিছেন আবার আকিকার একটা ভাগ দিছেন। এখন কথা হচ্ছে ছাগল দিয়ে দিতে হয় আকিকা, আপনি উট দিয়ে দিলেন, কুরবানি দিয়ে আপনার গরু দিয়ে দিলেন, এটা কেমন হলো? আল্লাহ রাসূলের সাহাবারা কেমকে কেউ কি কুরু আপনার আকিকা দেওয়ার সময় উট বা কুরবানি ব্যবহার করেছেন? প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। তাহলে আপনি যে এটা দিয়ে দিলেন, সম্মানিত উপস্থিতি, এই একটা বিষয়। আরেকটা বিষয়, আকিকা দিতেই হবে 7 দিনের দিন, 7 দিনের পরে 14 দিনে 28 দিনে বা 42 দিনে বা জীবনে কোনো একদিনে আকিকা কোনো দিন চলে না, সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। মানুষ অনেকে বলছে, অনেক ইমামগণে বলছে, কিন্তু ইমামের কথায় কি ধর্ম চলে? ধর্মে কার কথায় চলে বলেন তো? দুইটা কথায় দিয়ে ধর্ম চলে। ওকাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ওকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুই কথার বাহিরে কোনো মানুষের কথা চলবে? যদি এটা উমর বলে, উমরের কথাই যদি না চলে তাহলে ইমামের কথা কি চলবে? সম্মানিত উপস্থিতি, তাহলে আকিকার পশুর সাথে, আপনার কুরবানির পশুর সাথে আকিকা চলবে না। শুধু এইটা আমরা বলি নেই ভাই, যারা হানাফি মাজহাব অনুসরণ করেন, ওই হানাফি মাজহাবের যিনি স্তম্ভ ইমাম আবু হানিফার পরে যার স্থান, যার নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তিনি হচ্ছেন ইমাম আপনার হানাফি মাজহাবের স্তম্ভ। মানে যদি তাকে বাদ দেন তাহলে হানাফি মাজহাব একদিন টিকবে না। মানে যত মাসালা সব আবু ইউসুফ থেকে নেওয়া ইমাম আবু হানিফার। তো ওই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলতেছেন যে কি, কোনো ব্যক্তি যদি আকিকার পশুর সাথে, আপনার কুরবানির পশুর সাথে আকিকার পশু কুরবানি ই করে, আকিকা দেয়, তাহলে সেটা গ্রহণীয় হবে না। কঠিন প্রতিবাদ করেছেন। আর ইমাম আবু হানিফার তো এ ব্যাপারে কোনো মন্তব্যই নেই। তাহলে এখন যারা করতেছে তাহলে কি হানাফি মাজহাবের নামে এটা কি বাটপারি করতেছে না? তাদের মাঝহাবে নেই, তাদের মাঝহাবের ইমামগণ বলে নাই, তারা নিজে নিজেই বানিয়ে করতেছে। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। এরপরে কথা, কুরবানি যে করব কিভাবে করব, কথা আছে না, কিভাবে করব কুরবানির পশুটা যখন আমরা কুরবানি করব, তখন আবু দাউদের হাদিসটা দেখি কিভাবে করতে হবে। আবু দাউদের 2795 নম্বর হাদিসটা খোলেন, আপনার বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসুল যখন কুরবানি করতেন তখন পশুটাকে কিবলামুখী করতেন,
কিবলামুখী করতেন, মানে মাথাটা কোন পাশে থাকবে, উত্তরে না দক্ষিণে? দক্ষিণে। দক্ষিণে করে কিবলামুখী করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে করতেন। আরেকটা কথা আছে যে যখন তিনি কুরবানি করতেন তখন তিনি পড়তেন যে আল্লাহুম্মা তাকাব্বাল্লা মিন্নি ওয়া মিন আহলি বায়াতি, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বুঝতে পারিনি, কুরবানি করবেন কোন দিকে মুখ করে? কিবলার দিকে মুখ করে। মাথা কোন পাশে? এটা তো আপনাদেরই আমল, এটার বলার দরকার নেই। এখন কথা, কী দোয়া পড়বেন? প্রথমে বলবেন যে আল্লাহুম্মা তাকাব্বাল্লাহু মিন্নি, হে আল্লাহ আমার পক্ষ থেকে, ও আমিন আহলি বায়াতি আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কষ্ট হয়ে গেল? আরে ভাই তাও যদি না পারেন তাহলে বলবেন যে আল্লাহ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কষ্ট হয়ে গেল? তাও যদি না পারেন তো বলবেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন পাশের বাড়ির মানুষে বলছে যে এই আমরা তো সাতজনে কুরবানি দিচ্ছি রে, তো সাতজনের নাম যে বলতে হবে, সাতজনের নাম নিয়ে কুরবানি দিতে হবে। ভাই নাম নিতে হবে না, নাম দিয়ে কারো নামে আমরা কুরবানি দিই না, কুরবানি দিই একজনের নামে, আল্লাহর নামে। আপনি বলতে পারেন যে সাতজনের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, আমরা এই ব্যক্তি এই ইয়ে থেকে কুরবানি দিচ্ছি সাতজনের পক্ষ থেকে বা অমুকের পক্ষ থেকে, কিন্তু অমুকের নামে যদি বলেন তাহলে ওইটা হয়ে গেলো শিরিক। কারণ আমরা কুরবানি করি কারো নামে না, কার নামে করি? আল্লাহর নামে। বোঝা গেছে? এখন কুরবানির গোশতটা কীভাবে বণ্টন করবেন? সম্মানিত উপস্থিতি একবার আলহামদুলিল্লাহ বলেন আগে। এখন প্রশ্ন করেন যে কেন আলহামদুলিল্লাহ? প্রশ্ন আছে, আমরা তো খাই টের পাই না, মানে বাপের সম্পত্তি খাই তো এই জন্য টের পাই না, যদি নিজে নিজে করতাম তাহলে কিন্তু টের পাইতাম যে কত কষ্ট লাগে। এখানে একটা কেন বললাম যে আলহামদুলিল্লাহ বলতে হবে, এই যে কুরবানি করতেছি এই কুরবানির পশু ইহুদিরা খ্রিস্টানরা খেতে পারতো না, ওরা কুরবানি করতো কি করে রেখে আসতো, আগুন এসে নিয়ে যেত। প্রমাণ তাদের একটি গ্রন্থ তাওরাত যদি খুলেন তাহলে লেবি আপনার 22 নম্বর অধ্যায়, আপনার 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ, যদি বাইবেল খুলেন বুক অফ লেবি 6 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদ, বলা হচ্ছে তোমরা যখন কুরবানি করবা ওইটাকে পুড়িয়ে দিবা, ওইটা কি করবা? পুড়িয়ে দিবা, খাওয়ার মতো কোনো সুযোগ নেই। অন্যান্য আরও অনেক কুরবানি আছে, যেমন মানতের কুরবানি ছিল, যোগাযোগ কুরবানি ছিল, তারপর আপনার কেউ যদি গুনাহ করে গুনাহ মুক্তির কুরবানি ছিল, ওগুলো খেতে পারতো। কিন্তু যেই কুরবানি আমরা করতেছি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের কুরবানি, এই কুরবানি কিন্তু তারা খেতে পারতো না। এখন আল্লাহ আমাদেরকে খাওয়ার সুযোগ দিয়েছেন, তাহলে কি আরেকবার আলহামদুলিল্লাহ বলবো না? বুঝাতে পারি না রে ভাই, আপনার আলহামদুলিল্লাহ যে বললেন খুব কষ্ট হলো। 2 লাখ টাকা দিয়ে একটা ষাঁড় এনে কুরবানি দিলেন, যদি আগুন এসে নিয়ে যায় আপনার খাওয়ার যদি অধিকার না থাকতো তাহলে কেমন লাগতো? আর এখন আপনাকে খাওয়ার অনুমোদন দিছে আল্লাহ, তাহলে কি আল্লাহ শুকরিয়া করা উচিত না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখন আমরা কতটুকু খাব, কিভাবে বণ্টন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন সূরা হজ্জের 28 নম্বর আয়াতটা খুলেন, আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা, তোমরা এই কুরবানির গোশত থেকে নিজেরা খাও, ও আতঈমুল বাইসাল ফকির, এবং যারা ফকির মিসকিন তাদেরকে দাও। আবার একই সূরা অর্থাৎ সূরা হজ্জের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা ও আতঈমুল কানিয়াল মুতার, তোমরা নিজে খাও এবং যারা তোমার পাড়া প্রতিবেশী, যারা তোমাদের কাছে চায় না, পাড়া প্রতিবেশী কি গোশত চাইতে আসে? চায় না। আর যারা চাইতে আসে অর্থাৎ ফকির মিসকিন তাদেরকে খাওয়াও। কিন্তু তিন বন্ড করতে হবে এরকম কোনো বিধান নেই। একটা হাদিস আসছে আপনার মিরাতের 5 নম্বর খণ্ডের 120 পৃষ্ঠায়, সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসূল যখন কুরবানি করতেন তখন ওই গোশতটাকে তিন ভাগ করতেন, এক ভাগ নিজে খেতেন, আরেক ভাগ আপনার পাড়া প্রতিবেশীকে দিতেন, আরেক ভাগ ফকির মিসকিনকে দিতেন। কিন্তু এই হাদিসটার কোনো সনদই নেই, মানে এই হাদিসটা কি না সহি নয়, সহি হাদিসের উপর আমল করা যাবে? যাবে না। তো কুরবানির গোশত তিন ভাগ করতে হবে এরকম কোনো বিধান নেই, বরং আপনার যতখানি ইচ্ছা যতখানি প্রয়োজন আপনার ইনসাফ আপনার অন্তর আপনার কলব আপনার বিবেক আপনাকে বলে দিবে যে কতটুকু খাবো কতটুকু রেখে দিব। যেমন আমরা ই করি, একটা হাদিস দেখি আপনার সহি মুসলিমের 3046 নম্বর হাদিসটা খুলেন, 3046 নম্বর হাদিস সহি মুসলিম, আল্লাহ রাসুল কুরবানি করেছেন
সেখানে বলা হয়েছে যে একটা না একশোটা কুরবানি করছেন। একশোটা কুরবানি করে আলীকে বলছেন, আলী এ হাদিসটি একটু পরে আবার আনবো, বলছে আলী এইখানে দাঁড়াই থাকবা, কুরবানি করা যখন শেষ, গোস্ত যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল, ওই গোস্তগুলো ওই চামড়াগুলো এবং ওই উঠের যে ইগুলো ছিল জিনপোষ অর্থাৎ গদিটা, ওইটা সব গরিব মিসকিনকে দিয়ে দিবা, একটাও তুমি নিবা না। আল্লাহ রাসূল কি তিন বন্ড করছেন করেছেন। আবার দেখা গেল একটা পরিবারের লোক আছে পাঁচ আপনার বিশ জন তিরিশ জন, এখন তো নাই, চার পাঁচজন মিলে একটা করে সংসার, কিন্তু আল্লাহ রাসূলের যুগেও কিন্তু এরকম ছিল যে একটা পরিবারের এমন আছে একশো জন পর্যন্ত লোক ছিল, তো একশো জনের পক্ষ থেকে একটা ছাগল কুরবানি দিছে, এখন যদি এরা তিন বন্ড করবার যায় বলেন তো অর্ধেক কোটি করে গোশত কি এরা পাবে? এই জন্য তিন বন্ড করার কোনো বিধান ইসলামে নেই, বরং আপনার বিবেক আপনাকে বলে দিবে আপনি কতটুকু নিজে খাবেন, কতটুকু পাড়া প্রতিবেশীদিকে দিবেন, কতটুকু ফকির মিসকিনকে দিবেন। এখন আমাদের সমাজে চলে আসি, আমরা যে তিনটা বন্ড করি করেন না নেই, কিন্তু সমস্যা গিয়ে কি দাঁড়ায়, আমরা একটা বন্ড আমরা নিজেরা নিয়ে আসি, আর একটা বন্ড দান করে দিয়ে আসলাম, আর একটা বন্ড আত্মীয় স্বজনকে দিলাম, তাই না? যেইটা আমরা দান করে দিয়ে আসলাম সেটা কি করলাম, আবার সমাজের পক্ষ থেকে সমানভাবে বন্ড করে ছাগলেরগুলো আলাদা করে গরুগুলো আলাদা করে আবার সমাজের সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসি। এখন যে কুরবানি করলো সে খাইলো, যে কুরবানি করলো না সেও পেলো। এখানে একটা বিশাল মাসালা গণ্ডগোল জড়ে আছে। হাদিসটা খুলেন আপনার সহি বুখারি যদি খুলেন তাহলে 1490 নাম্বার হাদিস, হাদিসটা ভালো করে বুঝবেন, কেউ ঘুমাবেন না। সহি বুখারির 1490 নাম্বার হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একটা গরু ক্রয় করেছিলাম, ক্রয় করে এটা আবার দান করে দিলাম একজনকে, তো যার কাছে দান করে দিছি ওই লোকটা শুনলাম যে আরেকজনের কাছে বিক্রি করতেছে, তো আমি ভাবলাম যেহেতু ও কম দামে বিক্রি করতেছে আমি কিনে নিয়ে আসি। তো কিনার আগে আমি আল্লাহ রাসূলের কাছে যাই গেলাম, একটু জিজ্ঞাসা করি আমি যে দান করলাম সেটা কিনে নিতে পারবো কিনা, ফেরত তো আলাপই নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছে, শোনো, যেই তুমি কি আপনার বিক্রি করে দিছো, দান করে দিছো, ওইটা যদি ও বিক্রি করে তার কাছ থেকে তুমি কিনিও না, যদি একটা দিরহামের বিনিময় হয় তবুও কিনিও না। আর ফেরত নেওয়ার তো আলাপ আছে, ফেরত নেওয়ার বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পর তাকে বলছে, শোনো, ফা ইন্নাল আইদা ফি সাদাকাতিহি, যে ব্যক্তি দান করলো, দান করার পর ফা আইদি ফি কাইহি, আবার ফেরত নিল, সে যেন তার নিজের বমি করে নিজে খাইল। অর্থাৎ দান করে যে গোস্তটা দিয়ে আসলেন, আল্লাহ রাসূলের হাদিস কি, ওই দানটা এখন আপনি যদি ফেরত নিয়ে আসেন তাহলে আপনি বমি করে আপনি খেলেন। এখন বমি করে আপনি খেতে পারবেন, রুচিতে ধরবে? যদি আপনার রুচিতে ধরে তাহলে ওই গোস্ত খাইয়েন। আমার কথা কি বুঝছেন? এটা কি বুখারির হাদিস? এটা আমি এখানে বসে বসে বানাইলাম। আপনার যেন বমি না খান ভাই, আপনার রুচি তো ভালো, আপনি বমি খাবেন? বমি খাবেন না আপনি কখনোই, কিন্তু বমি খাবেন না। তো আপনি যেন বমি না খান, আপনি তো রুচিশীল মানুষ, এই জন্য আমি হাদিসটা বললাম, এটা কি আমার অপরাধ হইল? আপনি যদি বমি খাইতেন তাহলে আপনার কাছে খারাপ লাগতো না? তো আমি হাদিসটা বললাম, আপনাকে আরও বমি খাওয়া থেকে বাঁচালাম, এতে কি আমার অপরাধ হয়েছে? যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী, বিচার যা ইচ্ছা করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে হুজুর এটা তো আমাদের সমাজে কেউই মানবে না। জি, আসলেই মানবে না। এই যে খুতবা দিতেছি, এই যে বোকা, এই যে ধোকা, আর কত ভাষায় বলা ভাইরে ভাই, তারপরও যখন দেখি আমার সামনে খুতবা শুনলো সামনের কাতারে বসে এই লোকটা বিড়ি খাচ্ছে, আবার আমার সামনেই খাচ্ছে ভাই, মানে তখন একবার নিরাশ হয়ে যাই যে এত আলোচনা করার পর আমরা ব্যর্থ, আমাদের আলোচনা করে কী লাভ? তো আপনারা তো এই মার্কাই মানুষ হবেন, আপনারা খাবেন, কিন্তু যারা খাবেন না তারা কি করবেন? না নিলেও তো আপনি ফেতনায় পড়ে যাবেন। এখানে একটা বিষয় আপনাকে বলে দেই, আপনাকে যখন গোস্তটা ফেরত দিয়ে দিবে তারা, তখন আপনি ওই গোস্তটা নিজে না খেয়ে অন্যকে দান করে দিবেন। বুঝাতে পারছি? আপনার সমাজও ঠিক থাকলো, হাদিসও ঠিক থাকলো। বুঝাতে পারছি কি বিপদে ফেলাইছি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এটা হচ্ছে গোস্তের মশালা। এরপর এই গোস্তগুলো কতদিন পর্যন্ত খেতে পারবো, কতদিন পর্যন্ত খেতে পারবো, এটাও তো একটা বিষয়। এখানে আরেকবার আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলতে পারি, বলেন আলহামদুলিল্লাহ। কেন জানেন? ইহুদি খ্রিস্টানদের ধর্মে, আমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল
তাদের ধর্মে একটা আছে পুরা কুরবানি, মানে যেটা আমরা কুরবানি করতেছি। এই কুরবানিটা তো যেটা একটু আগে বললাম যে খাওয়া টোটালি জায়েজ নাই, সব পুড়িয়ে দিতে হবে। কিন্তু আরও যে অন্যান্য কুরবানিগুলো ছিল, যেমন যোগাযোগ কুরবানি, গুনামাফের কুরবানি, মানতের কুরবানি বা আরও যে কুরবানিগুলো ছিল, সেগুলো তারা খেতে পারত, কিন্তু তিন দিনের বেশি খেতে পারত না। আপনার তাওরাত যদি খুলেন, লেবির 7 নম্বর অধ্যায়ের 16 থেকে 18 নম্বর অনুচ্ছেদে, যদি বাইবেল খুলেন বুক অব লাবি 7 নম্বর অধ্যায়ের 16 থেকে 18 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে, তোমরা যখন কোনো পশু কুরবানি করবা, সেটা যোগাযোগ কুরবানি যদি হয় বা তোমাদের মানতের কুরবানি হয় বা অন্য কোনো কুরবানি হয়, তাহলে প্রথম দিনেই গোস্ত খেয়ে ফেলতে হবে, আর যেটুকু থাকবে দ্বিতীয় দিনে খাবা, আর তৃতীয় দিনে যদি থাকে সেটুকু পুড়িয়ে ফেলবা। কিন্তু ওইটুকু তৃতীয় দিনে যদি খেয়ে ফেলো, তাহলে তোমাদের জন্য সেটা হয়ে যাবে হারাম। এখন যে কুরবানিটা তোমরা করলা, ওইটা আর আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের তিন দিনের বেশি খাওয়ার সুযোগ দিচ্ছেন কি দিচ্ছেন না? তিন দিনের একটা হাদিস আস অনেকে আবার পেশ করে, আমি শুনছি অনেক এলাকায়, আমাদের এই ময়মনসিংহের মধ্যেই অনেক এলাকায় প্রচলন আছে যে তিন দিনের বেশি খায় না। দলিল হিসেবে আবু দাউদের 1800 আপনার 2812 নম্বর একটা হাদিস তারা পেশ করে, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূলের যুগেই একবার বন্যার দুর্ভিক্ষ দেখা গেল, খাদ্য সংকট। তা আল্লাহ রাসূল বলছেন এই বছর যে কুরবানি করছো এটা তিন দিনের বেশি খাবা না, তিন দিনের পরে যেগুলো থাকবে এগুলো দান করে দিবা। এই অংশটুকু তারা পড়ছে, কিন্তু এই অংশের পরে যে আরও হাদিসটা আছে এটা আর দেখে নাই। তো এই অংশের পরে বলা হচ্ছে এই হাদিসেই, একজন যাইয়া মোটরটা বন্ধ করে দেন, একজন যান। তো বলতেছিলাম এই হাদিসেরই শেষ অংশে বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আবার এর পরের বছর যখন আবার কুরবানি উপস্থিত হলো, আমি নিজে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল, গত বছর তো আমরা আমাদেরকে তিন দিনের বেশি খাইতে নিষেধ করেছিলেন, এখন কি আমরা গত বছরের মতো করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে আয়েশা শুনো, গত বছর নিষেধ করেছিলাম এই কারণে যে আমাদের মধ্যে অভাবী মানুষ আসছিল, এই জন্যে। এখন তো আর এই সমস্যা নেই, এখন তোমরা কি করো, ফাকুলু খাও, তাসাদ্দাকু দান করো, ওয়া ওয়া দাকিরু তোমরা ই করে রাখো, সঞ্চয় করে রাখো। বুঝাতে পারছি? যদি ফ্রিজ থাকতো আল্লাহ রাসূলের যুগে, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ফ্রিজে ঢুকাই রাখো। কেন কেন আল্লাহ রাসূলের এই কুরবানির দিলগুলাকে নাম দিয়েছেন কি জানেন? কি নাম দিয়েছেন জানেন কি, কেউ বলতে পারবেন? এই কুরবানির যে কয়েকটা দিন আছে, এই তিনটা দিনকে বলা হয় আইএমএ তাশরিক। কি আইএমএ তাশরিক? আইএম মানে দিন, আর তাশরিক মানে শুটকি দেওয়া, মানে শুটকি দেওয়ার দিন। এই তিনটা দিনেই আল্লাহ রাসূলের সাহাবা একরাম শুটকি দিত। আরে ভাই, শুটকি দিয়ে কি ওই দিনে খায়? শুটকি তো শুকাইতে লাগে 10 দিন, তাহলে খায় কই দিনে? এই জন্যে বললাম যদি ফ্রিজ থাকতো বলতো যে ফ্রিজে ঢুকো। কিন্তু ফ্রিজে ঢুকার আগে আল্লাহ রাসূল কী বলছেন? তা সাদ্দাকু, মানুষকে দান করো, তাহলে দান করেই খেতে হবে। বুঝা গেছে? এরপরে কথা, অনেকে কুরবানি করার পর এই চামড়াগুলো কী করবে এই মাসালায় দ্বিধাদ্বন্দ্বে থাকে, থাকে না? তো এই মাসালা কী, যে দান করলে আপনার কুরবানির চামড়া কী করবো? এ ব্যাপারে স্পষ্ট হাদিস আসছে আপনার সহিহ মুসলিমে 3043 এবং 46 নম্বর হাদিস। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওই যে হাদিসটা, যে আল্লাহ রাসূল অনেকগুলো উট কুরবানি দিলেন, আমাকে দাঁড়িয়ে থাকতে বললেন এবং বললেন তুমি এটা এর গোস্ত, এর চামড়া এবং এর গদিসহ ফকির মিসকিনকে দান করে দাও। তাহলে চামড়া কাকে দান করবেন? চামড়া কাকে দান করবেন? ফকির মিসকিনকে দান করতে হবে। বোঝা গেছে? এখন এখানে কথা, ফকির মিসকিনকে দান করা যায়, পাশাপাশি এই দান অর্থাৎ সাদাকা আরও 8টি জায়গায় করা যায়। কয়টা জায়গায়? 8টা। সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলছেন, বিস্তারিত ব্যাখ্যা করার ক্ষমতা নেই। তার মধ্যে একটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় বলতে একটা হচ্ছে সরাসরি জিহাদের মাঠ, আরেকটা হচ্ছে দিনী শিক্ষা দেওয়া হয় এরকম প্রতিষ্ঠান। তো এরকম প্রতিষ্ঠানের যেটা রয়েছে আপনার বাড়ির পাশে, সেটা হচ্ছে আমাদের মাদ্রাসা। আমাদের মাদ্রাসাও খুলবে, আমরা বৃষ্টির কারণে ওই যে আপনাদের কাছে একদিন একবার টাকা নেওয়া হয়েছে, আবার কিছু কিছু মানুষ বাকি আছে টয়লেটে দেওয়ার জন্য, স্বীকারোক্তি ছিল না, এই স্বীকারোক্তি অনুযায়ী আমরা ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে কাজ শুরু করব। তো এই যে এই মাদ্রাসায় আপনাদের ওই দানের বা কুরবানির চামড়ার টাকাগুলো আমরা আপনাদেরকে দেওয়ার জন্যে আমি অনুরোধ করলাম, আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন।
এখন একটা ঢাকা শহরের মাসালা শুনেন, ঢাকা শহরের মাসালা। অনেক মানুষ ঢাকা শহরে যায় কি যায় না কুরবানির আপনার গরু বানানোর জন্যে। তো যারা মালিক তারা কি করে, এই কুরবানি যারা বানাইতে যায় অর্থাৎ এই কষাইদেরকে আবার ওই কুরবানির গোস্ত দিয়ে দেয় মজুরি হিসেবে। সম্মানিত উপস্থিতি, কুরবানির গোস্ত মজুরি হিসেবে কষাইকে দেওয়া যাবে না, যে গরু বানাতে গেছে ঢাকা তাকে দেওয়া যাবে না, মজুরি হিসেবে দেওয়া যাবে না। ভালো করে বুঝেন, এখানে ভালো করে বুঝাই আপনাদেরকে, মজুরি হিসেবে দিতে পারবেন না। দলিল ওই যে হাদিসটা একটু আগে বললাম, 3,000 নম্বর হাদিস সহিহ মুসলিমের, ওই যে আল্লাহ রাসূল গরিব মিসকিনকে দান করে দিতে বললেন না, ওই হাদিসে আল্লাহ রাসূল বলছেন আলী এই কুরবানির গোস্ত থেকে মজুরি হিসেবে কোনো ওই কষাইকে তুমি কোনো কিছু দিও না। বুঝে গেছে? কিন্তু মজুরি না, মজুরি হিসেবে আপনি 5,000 টাকা দিলেন আর আপনার মন ইচ্ছা 5 কেজি গোস্ত দিলেন, কোনো সমস্যা নেই। আমার কথা কি বুঝছেন? যদি আপনাকে কষাই বলে যে আমি আপনার গরুটা বানাই দিব, আমাকে 5 কেজি গোস্তও দিতে হবে আর 5,000 টাকাও দিতে হবে, তাহলে তাকে সালাম দেন, 5,000 টাকা দিতে পারবেন কিন্তু গোস্ত দিতে পারবেন না। আর এমনিতে মন ইচ্ছা আপনি 5 কেজি কেন রে ভাই পুরো কু গরুটা দিয়ে দেন না, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটা মাসালা আছে, সেটা কি? আরেকটা মাসালা হচ্ছে ঢাকা শহরে যেটা দেখা যায়, এই ঢাকা শহরে মানুষ যারা গরু কুরবানি দিল ওগুলো তো মানুষকে দিবে এরকম মানুষ নেই, সবাই কুরবানি দিচ্ছে, সবাই বড় লোক ধনী। বিশেষ করে যেগুলো আপনার ই এলাকা ঢাকার ভিতরে খুব দামি গামি ধনী এলাকা, সেগুলো তো সবাই কুরবানি দেয়। তো সেখান থেকে গরিব মিসকিন মানুষ বিশেষ করে ফকির যারা আছে এরা সংগ্রহ করে, ওরা আবার এটা বিক্রি করে। এখন ওই ওদের কাছ থেকে গরুর গোস্ত বা কুরবানি গোস্ত কিনা যাবে কি যাবে না একটা প্রশ্ন থাকে না? সম্মানিত উপস্থিতি, এইখানে যে বিষয়টা, তাদের কাছ থেকে আপনি গরুর গোস্ত কিনতে পারবেন, কোন কুরবানি গোস্ত কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। দলিল সহিহ বুখারীর 1494 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ রাসুলের একজন খাদেম ছিল, মহিলা খাদেম বা আল্লাহ রাসুলের বাড়ির একজন দাসী, নাম হচ্ছে বারিরা। তো তাকে একজন কিছু গোস্ত সাদগা করছে, তো রাসুল তো সাদগা খেতে পারবে না, তো ওকে করছে, ও আবার কি করছে আল্লাহ রাসুলকে দিয়ে দিছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই আল্লাহ রাসুল এটা খেন না কেন, এটা ছিল সাদগার গোস্ত। তখন আল্লাহ রাসুল বলছেন সাদগা যার কাছে ছিল পৌঁছার কথা ওর কাছে পৌঁছে গেছে, এখন ও আমাকে দিছে, এটা এখন হাদিয়া, মানে এখন আমার জন্য এটা সাদগা না। অর্থাৎ আপনি কুরবানির গোস্ত একজনকে ফকিরকে দান করে দিছেন, আপনার দান হয়ে গেছে, এখন ফকির ওটা কী করবে এটা ফকিরের ব্যাপার, এখনও বুঝেন নাই, অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে, এটা কেমন ব্যাপার, কুরবানি গোস্ত বিক্রি করবে ফকির, আমরা আবার কিনবো? সম্মানিত উপস্থিতি ভাই, আপনি যদি আমাকে যাকাতের মাল দেন, ধরেন আমার মাদ্রাসায় দিলেন, তাহলে এটা আমি বিক্রি করতে পারবো না? বিক্রি করলে আপনি কিনতে পারবেন না? তো ঠিক ওইরকম কুরবানি গোস্ত আমাকে দান করছেন, আমি এটা খাই আর বিক্রি করি, এটা তো সম্মানিত উপস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো সর্বপ্রথম ভালোভাবে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা নবী বাদা। সম্মানিত উপস্থিতি, কুরবানি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল আমরা মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করলাম, এই আলোচনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক হিসেবে মানার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ যেন আমাদের কুরবানিগুলোকে কবুল করেন সকলে বলি আল্লাহ বলি আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে কুরবানি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে সহি সুন্না মোতাবেক কুরবানি করার তৌফিক দান করুক বলি আমিন। এবং এই কুরবানির নেকি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জুমার খুতবা আমরা এখানেই শেষ করছি, আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ যেন সুস্থ করে দেবে বলি আমিন। আমাদের যারা মারা গেছেন, যারা পরিমাণ ঈমান, যার অন্তরে আল্লাহ তার কবরে আজাব জাহান্নামের আজাব মাফ করুক বলি আমিন। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো বলি আমিন। আমাদের যারা বেঁচে আছি তাদেরকে আল্লাহ যেন ঋণমুক্ত রাখে বলি আমিন। আমাদের যারা বেঁচে আছি আমাদের যেন বিপদমুক্ত রাখে বলি আমিন। আমরা যারা বেঁচে আছি রাসূলের সুন্নাতের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুক বলি আমিন। আজকে জুমার খুতবা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।